সুন্নত ছেড়ে দিলে পাপ হয় কিনা? জি, এক্ষেত্রে আপনি যেটা প্রশ্ন করেননি আমি সেটা দিয়ে শুরু করি, কারণ আমার ছাত্ররা তো এই প্রশ্নগুলো করে, স্যার তারাবি যদি 8 রাকাত পড়ে চলে আসে গুনাহ হবে কিনা, স্যার সুন্নত না পড়লে গুনাহ হবে কিনা। আমি তাদেরকে আরেকটা প্রশ্ন করি যে পরীক্ষার খাতায় যদি তুমি 80 নম্বরের উত্তর দাও গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, অর্থাৎ ফেল করবে না। আমরা ছাত্রদেরকে টিউটোরিয়াল ইন কোর্স পরীক্ষা নিই 2 নম্বর বা 5 নম্বরের, আমি তাদেরকে বলি তুমি এই পরীক্ষাটা না দিলে কোনো গুনাহ হবে কিনা, অর্থাৎ তোমার মানে মূল পরীক্ষায় ফেল করবে কিনা। না তাহলে দুনিয়ার 2 নম্বরের জন্য, 5 নম্বরের জন্য, দুনিয়ার 200 টাকার জন্য, 5 টাকার জন্য তুমি এত পরিশ্রম করো, যে নাম্বার তুমি ভোগ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ বিশ্ববিদ্যালয়ের স্যারেরা অনেক সময় মুখ দেখে নাম্বার দেয়, কারণ স্যারেদের হাতেই সব। তুমি এত কষ্ট করে পড়ে পরীক্ষা দিলে হয়তো আমি মুখ দেখে তোমাকে 1 নম্বর কম দিয়ে দিলাম, অথবা তুমি খুব ভালো রেজাল্ট করলে ফাইনাল পরীক্ষার আগে মৃত্যুবরণ করলে, অথবা অথবা অথবা, যে 2টা নাম্বার 10টা নম্বর ভোগ করতে পারবে বলে তোমার কোনো নিশ্চয়তা নেই, যে 200 টাকা 2000 টাকা ভোগ করতে পারবে বলে আমার কোনো নিশ্চয়তা নেই, সেই টাকাটার জন্য আমরা এত পরিশ্রম করি। আর যেটা জান্নাতের ব্যাপার, আমার দুনিয়ার আল্লাহর রহমত এবং আখেরাতের নাজাতের ভিত্তি, সেক্ষেত্রে আমাদের একটাই চিন্তা কি করে জান বাঁচাবো, কম করব। আমরা কেন প্রশ্ন করি না যে কিসের সওয়াব বেশি হবে, কিসের নাম্বার বেশি হবে, এই চিন্তা না করে শুধু প্রশ্ন করে গুনাহ কিসের বাঁচা যাবে? এটা কোনো ইমানের পরিপূর্ণতার লক্ষণ নয়। অর্থাৎ দুনিয়ার এই 2 নম্বরের প্রতি আমার যে ইমান আছে, আল্লাহর জান্নাতের সওয়াবের প্রতি আমার সেই পরিমাণ ইমান নেই। কাজে আমি আপনাদের অনুরোধ করব, মুমিন হিসেবে আমাদের প্রশ্ন হওয়া উচিত সওয়াব কিসে বেশি হবে। গুনাহ থেকে বাঁচা একটা অন্যতম পর্যায়, কিন্তু এটা তো কোনো পরীক্ষার্থী, কোনো ব্যবসায়ী, কোনো সাধারণ দুনিয়ার মানুষের কাজ নয় যে আমার ন্যূনতম মাসে কয় টাকা দরকার এর বাইরে আয় করবো না, আমি কোন রকম 40 বা 45 নম্বরে পাশ করে যাবো, আর বেশি নাম্বার দরকার নেই, এটা দুনিয়াতে কেউ চিন্তা করে না। অথচ এটা আমাদের এমন জিনিস যেটা আমরা কেউ ভোগ করতে পারি না, তাই জন্য আমরা প্রথমেই চিন্তা করি কিসের সওয়াব বেশি হবে। দ্বিতীয় পর্যায়ে সুন্নত ত্যাগ করলে গুনাহ হবে হবে না, দুটো পর্যায়ে আছে। একটা হলো আপনি সুন্নত একেবারে পড়েন না, নিয়মিত পড়েন না, অবহেলা করেন, এটা নিঃসন্দেহে একটা গুনার ব্যাপার। আর একটা হলো আপনি মাঝে সাঝে ওজরে পড়েননি, এটা গোনা না, হলে এটাকে আরবিতে বলে ইসা, অনুচিত কাজ হলো। তো এই জন্য আমরা তৃতীয় আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, নেক আমলের অনেক পথ আছে। সাধারণ একজন আপনি মুসলমান, আপনি ফরজ নামাজ পড়েছেন, অনেক ভুল ত্রুটি আছে, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, আপনি অনেক দিনের দাওয়াত দিতে পারেন না, কোরআন তেলাওয়াত বেশি করতে পারেন না, কাজে আপনার নেক আমলের সূত্র সীমিত। আবার সুন্নতটা আপনি ছেড়ে দিলেন, আপনি এই ফরজের ত্রুটি কি দিয়ে কভার করবেন? আবার একজন বড় দিনের অনেক কাজ করছেন, অনেক দান খয়রাত করছেন, অনেক নেকামল করছেন, তিনি প্রয়োজনে একটা সুন্নত ছেড়ে দিয়েছেন, আশা করা যায় তার অন্য একটা কর্ম থেকে এটা রিকভারি করতে পারবেন। এই জন্য আমাদের মুমিনদের সবসময় চেষ্টা করা উচিত এই নিয়মিত সুন্নতগুলো পালন করা। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাম এগুলো নিয়মিত করতেন এবং বলেছেন মানসল্লাহিনা, যদি কেউ প্রতিদিন 12 রাকাত নামাজ রেগুলার নিয়মিত পড়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখবেন। আপনি যদি বলা হয় নিয়মিত যদি কাজ করো, এই চাকরি নিয়ম মতো করো, কর্ম শেষে তোমাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে, আপনি কিন্তু খুব ভালো করে কাজ করবেন, অথচ এই ফ্ল্যাটে আপনি থাকবেন না, আপনার স্ত্রীরা থাকবে, আপনি কেউ জানেন না। আর আল্লাহ তালা ওয়াদা করলেন আপনি নিয়মিত সুন্নতগুলো পড়লে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত উৎসাহমূলক আলোচনা করলেন মহতারাম, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন সবাই সুন্নতের ব্যাপারে যত্নশীল হতে পারি। আমাদের শাহিন সাহেবের একটি প্রশ্ন ছিল যে ওনার 1 বছর হয়ে গিয়েছে 10 লাখ টাকা, আগামী জানুয়ারিতে আরো 10 লাখ টাকা 1 বছর পূর্তি হবে, এক্ষেত্রে জাকাতটা ওনাকে দিতে হবে কিনা? যখন এখানে আরেকটা প্রশ্ন আমাদের জানা হলো না, সেটা হলো আপনি আগে থেকে জাকাত দিতেন কিনা। যে ব্যক্তি মূলত জাকাতের দিয়ে থাকেন, অর্থাৎ আগে থেকেই জাকাতের নিসাবের মালিক, তিনি প্রতি রমজানেই তার যত টাকা আছে, অর্থাৎ 1 বছর পুরেছে, 9 মাস পুরেছে, 2 মাস পুরেছে, সকল টাকার একবারে জাকাত দেবেন, কারণ তিনি আগে থেকেই জাকাতের নিসাব তার মালিকানা হয়ে গেছে, তিনি জাকাত দিচ্ছেন। কাজেই যখন জাকাত দিবেন তখন কত টাকা আছে এটা হিসেব করলেই হবে। আর যিনি প্রথম মালিকানা, প্রথম জাকাতের নিসাবের মালিকানা তার আসছে, তিনি বছর পূর্ণ থেকে শুরু করবেন। আপনি এক্ষেত্রে যদি আপনি প্রথম কেবল মালিকানা হন, আপনার দুটো অপশন আছে, একটা হলো আপনি রমাদানে 10 লাখের টাকা দেবেন, জানুয়ারিতে আবার 10 লাখের দেবেন, আবার প্রতি বছর রমজান জানুয়ারি, রমজান জানুয়ারি, এটা অত্যন্ত কঠিন প্রক্রিয়া। এই জন্য আপনার ক্ষেত্রেও উচিত হলো যে আপনি 20 লাখের জাকাত রমজানে দেবেন, আগামী রমজানে আবার 20 লাখের দেবেন, আপনি কিছু টাকার জাকাত অগ্রিম দিয়ে দিলেন, এটা আপনার জন্য কল্যাণকর হবে। আলহামদুলিল্লাহ, আশা করছি শাহিন সাহেব আপনার দুটো প্রশ্নের জবাব আপনি সুন্দরভাবে পেয়েছেন।